হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে বেলন ডিওর পুরস্কার জিতলেন লুকা মদ্রিজ লিওন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এক দশকের আধিপত্যকে অবসান ঘটিয়ে দুই হাজার আঠারো সালের বেলন ডিওর জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিজ সোমবার তিন ডিসেম্বর প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা এক জাঁক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার হিসেবে মদ্রিসের নাম ঘোষণা করা হয় বিশেষ আর সেরা তিনজনের তালিকায় সবাইকে অবাক করা দিয়ে বাদ পড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওন মেসি আর পুরস্কার জয়ের পথে মদ্রিস পিছনে ফেলেছেন রোনালদো ও আতোয়ান গ্রিজম্যানকে বিশ্ব জুড়ে ক্রিয়া সাংবাদিকদের ভোটে ফরাসি না সাময়িকী ফ্রান্স ফুটবলের দেওয়া একটি পুরস্কার জয় করে নেন মদ্রিস চলতি বছরের বসসরের সবকটি পুরস্কার উঠেছে মদ্রিজের হাটে এর আগে আগস্টে রোনালদো ও মিশরের মোহাম্মদ সালাহকে পিছনে ফেলে উইফার বসসরা ফুটবলার পুরস্কারটিও জিতে নেন মদ্রিজ এর ঠিক পরের মাসেই দুজনকে পেছনে ফেলে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার নির্বাচিত হন তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার এসব পুরস্কার জয়ের পর বেলন ছিল অনমীয় বাকি ছিল শুধু ঘোষণার ক্রোয়েশিয়ান এই ফুটবলার গুরুত্বপূর্ণ অবদানে গত মৌসুমে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন লিগ জয় করে রিয়াল মাদ্রিদ ক্লাবটির হয়ে গত মৌসুমে উইফা সুপার কাপ স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও তুলে নেন মদ্রিস রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ক্রোয়েশিয়ানকে ফাইনাল তুলতে সামনে থেকে অবদান রাখেন মাদ্রিজ জিতেন আসরের সেরা খেলোয়াড় খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বন সেরা তিরিশ মধ্যে প্রথম ছিলেন লোকা মাদ্রিজ রিয়াল মাদ্রিস ক্রোয়েশিয়ার দ্বিতীয় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিজ পর্তুগাল তৃতীয় ছিলেন আতিয়ান গ্রিজম্যান অ্যাটলেটিকো মাদ্রিদ ক্রোয়েশিয়া চতুর্থ হলেন কিলিয়ান এমবাপে পিএসজি ফ্রান্স আর পঞ্চম ছিলেন লিউরেন মেসি বার্সেলোনান আর্জেন্টিনা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওতে কমেন্টস করুন